নমস্কার বন্ধুরা আমরা সরাসরি চলে অন অনস্ক্রিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বর্তমানে বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিকে টেক্সটাইল ডিপার্টমেন্ট বা বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগ চলছে আপনারা যারা টেক্সটাইল ডিপার্টমেন্টে কাজ করতে ইচ্ছুক তারা এখানে আবেদনটি করতে পারেন কিভাবে আবেদন করতে হবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আপনার যোগ্যতা নয় যে আপনি কোন পোস্ট আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে এখানে জয়নিং হলে কত টাকা স্যালারি পাবেন তার সঙ্গে আরও কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন সমস্ত কিছু আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে আবেদন করুন আর বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন এসছেন বা চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকমই হানড্রেড পারসেন্ট জেনুইন যাচাই করা জব আপডেট সবার আগে পেতে যাতে আপনিও আবেদনটি করতে পারেন সবার আগে তো চলুন বন্ধুরা আমরা দেখিনি কিভাবে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলো কি আছে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ইন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিকে কর্মী নিয়োগ অর্থাৎ টেক্সটাইল ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ চলছে বন্ধুরা এখানে টোটাল ভ্যাকান্সি আছে একশো চব্বিশটি অর্থাৎ বর্তমানে একশো চব্বিশটি শূন্য পদে এখানে নিয়োগ চলছে জেন্ডার এখানে মেল এবং ফিমেল উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন অর্থাৎ উভয় প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এখানে আবেদন করতে গেলে আপনাদের এজ লিমিট বা বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী সকল প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন এখানে ডিউটি টাইম জয়নিং হলে দশ ঘন্টা অর্থাৎ এখানে মিনিমাম দশ ঘন্টা আপনাদের এখানে ডিউটি করতে হবে বন্ধুরা এখানে স্যালারি দেখতে পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা থেকে আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে একটি স্যালারি এখানে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তার সঙ্গে আরও যেসব ফ্যাসিলিটিগুলো আপনারা এখানে পাবেন পি এ পি এস এর ব্যবস্থা আছে রুম ফ্রি থাকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে রুম পেয়ে যাবেন উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা আছে বন্ধুরা এখানে আবেদন করতে গেলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন এখানে মিনিমাম মাধ্যমিক পাস থাকলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এছাড়া এইচএস পাস গ্র্যাজুয়েশান পাস সকল প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থী এখানে আবেদনটি করতে পারবেন বন্ধুরা নেচার অফ জব কাজটি সম্পূর্ণভাবে ফুল টাইম পারমানেন্ট একটি জব অর্থাৎ এখানে আপনাদেরকে পারমানেন্টভাবে এখানে নিয়োগ করা হবে বন্ধুরা এখানে জব পোস্ট অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম এইচএস পাস থাকতে হবে তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজের উপর যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে তবে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন দু নম্বরে দেখতে পাচ্ছেন হেল্পার হেল্পার পোস্টে আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম এইট পাস হতে হবে অর্থাৎ এইট পাস সকল পার্থের এখানে আবেদনটি করতে পারবেন তিন নম্বরে সুপারভাইজার সুপারভাইজার পোস্টে আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশান পাস হতে হবে গ্র্যাজুয়েশান পাস প্রার্থীরা এখানে সুপারভাইজার পোস্টে আবেদনটি করতে পারবেন বন্ধুরা বর্তমানে এই তিনটি পোস্টে নিয়োগ চলছে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারেন বন্ধুরা এখানে লোকেশন অর্থাৎ জব লোকেশনগুলো দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টে এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া সাউথ চব্বিশ পরগনা জলপাইগুড়ি নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান হুগলি বন্ধুরা বর্তমানে এই আটটি লোকেশনে নিয়োগ চলছে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটি লোকেশনে এখানে আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা এখানে জয়নিংয়ের সময় যেই ডকুমেন্টসগুলো আপনাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে অর্থাৎ এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের থেকে থাকে তবে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন সেগুলো হলো আপনার আধার কার্ড প্যান কার্ড লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট সাইজ ফটো চার কপি এই কয়েকটি ডকুমেন্টস যদি থাকে তবে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন কারণ এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই জয়নিংয়ের সময় আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে জয়েনিং প্রসেস বন্ধুরা এখানে আপনারা জয়নিং প্রসেস দেখতে পাচ্ছেন কীভাবে এখানে জয়নিং করানো হবে এখানে সিবি সিলেকশন বন্ধুরা আপনারা যে সিবিটি সেন্ড করবেন সেই সিবিটি প্রথমে সিলেক্ট করা হবে যদি আপনার সিভি সিলেক্ট করা হয় তাহলে আপনাকে ফোন করে ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে আপনি যদি ইন্টারভিউতে পাস করতে পারেন তাহলে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হবে সমস্ত কিছু ঠিক থাকলে অবশ্যই আপনার এখানে জয়নিং হয়ে যাবে বন্ধুরা হাউ ক্যান অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে বন্ধুরা এখানে অনলাইনে আপনাদের আপনাকে আবেদনটি করতে হবে অনলাইনে কীভাবে আবেদন করবেন বিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে সেখানে গিয়ে আপনাদের সিবিটি সেন্ড করতে হবে সিবিতে যেন অবশ্যই আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া থাকে এরকম একটি সিবি আপনারা সেন্ড করবেন সিবিটি সেন্ড করার সময় আপনি কোন পোস্টে কাজটি করতে চাইছেন আর কোন লোকেশনে কাজটি করতে চাইছেন এটি অবশ্যই মেনশন করে দেবেন বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ